बानरहाट खण्ड बनेपछि पहिलोचोटि खण्डमा गरिबी रेखा मुनिको मानिसहरूलाई सरकारको तर्फबाट प्रदान गरिने जिया राशन प्रदान गरिएको छ। राशनको साथसाथै नगद राशि पनि जुन प्राप्त हुन्छ त्यो आज खण्ड कार्यालयमा 25 परिवारलाई राशनको साथमा नगद राशि 250 गरेर प्रदान गरिएको छ। उक्त जिया राशन अनि नगद राशि प्राप्त गर्न सकेकोमा राशन अनि नगद राशि प्राप्त गर्न सकेको परिवारहरूले केही भए पनि राहत महसुस गरेका छन्। কত জন পাচ্ছেন আর কোথায় কোথায় কার লোক আছে? ক্যাশিয়ার আমাদের ব্লকের সব জায়গায় সব অঞ্চলেই দেওয়া হবে। তবে বিডিও সাহেব আমাদের বলেছিলেন ক্যাশিয়ার আমরা প্রথমেই বানারহাট 1GP থেকে বানার বাগানের আজকে প্রায় 25 জনকে দেওয়া হলো। সেখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা সবাই উপস্থিত ছিলেন থেকে এবং কত টাকা পাচ্ছেন? এটা 240 টাকা করে পাচ্ছে। কয় মাস? এটা হচ্ছে যে 6 মাসের জন্য ক্যাশ জিআর এসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ক্যাশ জিআর যে একটা জিনিস হয় সেটা আমরা এতদিন তো দুগুরি মেম্বার ছিলাম আমরা জানতামও না। আমরা প্রথম বানারহাট ব্লকে এসে ক্যাশ জিআর যে মানুষকে দেওয়া যায় দারিদ্রসীমার নিচে যারা আছে সেটা প্রথম জানলাম এবং বিডিও সাহেব আমাদেরকে দিয়েছে। আমরা 25 জনকে আজকে দিয়ে প্রথম শুরুয়াত করলাম। তারপর প্রত্যেক জিপিতে যারা দারিদ্রসীমার নিচে আছে তারা প্রত্যেকে 240 টাকা করে যতটা সম্ভব হবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। কারণ এই সুযোগটা সরকার তরফ থেকে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে, কাজে মানুষের জন্য দিয়েছে। যারা পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সেই দায়িত্বই আমরা পঞ্চায়েত সমিতির মেম্বাররা মিলে বিডিও সাহেবের সহযোগিতায় আজকে তার পূর্ণতা দেবার কাজ শুরু করলাম। জিনি কিতনা পয়সা মিলা আপকো? 240। কহাঁ সে মিলা? यहाँ वीडियो ऑफिस से। वीडियो ऑफिस से तो क्या कहना चाहते हैं? हम तो खुश हैं, फिर भी कहना बस यही चाहेंगे कि इसी तरह सब गरीब को वीडियो ऑफिस देखता रहे। हम गरीब हैं, गरीब को वीडियो ऑफिस जो बुला करके दे रहे हैं इसमें बहुत आभारी बात है। आप लोग को कौन बोला कि वीडियो ऑफिस में पैसा दे रहा है? ये हम लोग का जो पंचायत का ये है ना गुलू। आपका क्या नाम है? इस्लाम अंसारी। कहाँ से आप? बानाघाट बगान से।